হ্যাঁ, প্রথমেতে গুগল ব্রাউজারে যেতে হবে, সেখানে সিম্পলি হায়ার টাইপ করতে হবে। টাইপ করার পরে সঙ্গে সঙ্গে চলে যাবে গুগল সিম্পলি হায়ার পোর্টালেতে, সেখানে ক্লিক করে তিনটি ডট আছে সেখানেতে ক্লিক করতে হবে। ক্লিক করলে চলে আসবে একটি ডেস্কটপ সাইট। ডেস্কটপে করার পরে আপনারা দেখতে পাবেন এর পুরোপুরি একটা পেজে চলে আসছেন সিম্পলি হায়ার পেজেতে। সেখানে জব টাইটেল যে আছে, জব টাইটেলে আপনি লিখবেন ডাটা এন্ট্রি, কারণ যদি আপনি ডাটা এন্ট্রি করতে চান তো ডাটা এন্ট্রি লিখবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার করতে চান তো গ্রাফিক ডিজাইনার লিখবেন। যেটা আপনার প্রফেশন সেটাই আপনি এখানে লিখবেন। তো আমি এখানে ডাটা এন্ট্রি লিখছি, তারপরে ফুল টাইম পার্ট টাইম যা হিসাবে করতে চান সেটা করবেন। এখানেতে আপনি প্রথমে প্রোফাইল ক্রিয়েট করবেন, কীভাবে সেটা আমি দেখাবো। প্রথমে সার্চ করে দেখে নিন যে এখানেতে আপনার কী কী লেভেল, কোন কোন লেভেলের জব আছে এখানেতে। আমি এখানে ডাটা এন্ট্রি সার্চ করার পর কলকাতা সার্চ করছি, জব সার্চে যাচ্ছি, কিন্তু এখানে কোনো রকম কোনো জব দেখাচ্ছে না। দেখুন, আমি আপনাদেরকে কেন এখানেতে প্রপারলি দেখাচ্ছি, কারণ এর জন্যই, কারণ আপনারা এটা সম্মুখীন হবেন, তার জন্য আপনাকে লাইভ দেখাচ্ছি এখানেতে। এখানে দেখে এসে আপনার হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করুন। প্রোফাইলে এখন আমার নাম লেখা আছে, এখানে রিজিউম আপলোড লেখা আছে, আপলোড রিজিউম। তো আপলোড রিজিউমে ক্লিক করে একটা অ্যাট্রাকটিভ রিজিউম এখানেতে অ্যাড করবেন, যে রিজিউমটা পুরোপুরি অ্যাট্রাকটিভ হবে, যাতে আপনার রিজিউম দেখে যিনি কাজ দেবেন বা যে কোম্পানি কাজ দেবে আপনার যেন অ্যাট্রাক্টেড হন, যে হ্যাঁ ইনি কাজ করতে পারবেন বা এনাকে কাজ দিলে আপনার ওনাদের লাভ হতে পারে বা কাজটা প্রফিসিয়েন্স হতে পারে, কাজটা প্রপারলি হতে পারে। সেই জন্য রিজিউমটা আপনি এখানেতে ঠিকঠাক করবেন। এখানে দেখুন ডলার আছে, পার আওয়ারে কত ডলার করে নিতে চান, ফ্রম টু টু করা আছে পার আওয়ারে। তারপরে আপনার লেখা আছে যে আপনার জব, মানে কী জব সার্চ করছেন। তো এখানেতে জব টাইপ সার্চ করবেন, যে ডাটা এন্ট্রি অপারেটর হোক বা যেটা আপনার চাই। আর কোন মানে টাইপের জব সার্চ করছেন, যে হোয়াট টাইপ অফ ইউ লুকিং ফর, ফুল টাইম না পার্ট টাইম না টেম্পোরারি না কমিশন ভিত্তিক না কন্ট্রাক্টে। তো সেই হিসাবে আপনি এখানেতে সার্চ করবেন। চাইলে আপনারা সবগুলো টিক মার্ক দিতে পারেন, আবার কিছু কিছু রাখতে যেটা আপনাদের ইচ্ছা করতে পারেন। এখানেতে জবের মিনিমাম মানে সরি ম্যাক্সিমাম পাঁচটা আপনি এখানেতে জব দিতে পারেন, যে কী কী জব করতে পারেন। ডাটা এন্ট্রি দিতে পারেন, কন্টেন্ট রাইটার দিতে পারেন, গ্রাফিক ডিজাইন দিতে পারেন, লোগো মেকার দিতে পারেন, তারপরে আপনি প্যানেল ডিজাইনার দিতে পারেন, কমেন্ট রাইটার দিতে পারেন। আপনার যেটাতে পারদর্শী সেটাই আপনি করবেন, যেটা আপনি পারবেন সেটাই আপনি এখানেতে করবেন। নেক্সট এখানেতে জব লোকেশান, তো জব লোকেশান এখানেতে অল লোকেশান করে রাখবেন। এই জন্য অল লোকেশান করে রাখবেন কারণ সব জায়গা থেকে আপনার জব অফার আসে জানো, সেই জন্য জব লোকেশানটা অল লোকেশান করে রাখবেন। আপনি চাইলে এখানেতে ইউনাইটেড স্টেট করতে পারেন, আপনি চাইলে ইউকে করতে পারেন, অ্যাজ ইউ উইস। ঠিক আছে, এটা করার পরে জব সেভ সেভ চেঞ্জেসে ক্লিক করে এটাকে সেভ করে রাখবেন। নেক্সট আছে সেটিং, সেটিংসে আপনার নাম, আপনার মেল, সমস্ত কিছু আপনি এখানেতে রাখবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি এখানেতে, অলরেডি দেখুন অল লোকেশান এখানেতে সেট করে রাখছেন, কিন্তু আপনি চাইলে ইন্ডিয়া বা কলকাতা বা মুম্বাই দিলে কিন্তু এখানেতে আসবে না। কেন আসবে না সেটাও আমি আপনাদেরকে বলবো, এটা আপনাদের কাছে প্রথম ফেস হতে পারে, সেই কারণের জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে এটা। সো এখানেতে অল লোকেশান করে রেখে দেবেন। নেক্সট নেক্সট এখানে আপনার অ্যাড্রেস দেবেন, আপনি দিতে পারেন আপনার কলকাতা অ্যাড্রেস দিতে পারেন বা আপনি ছেড়ে রাখতে পারেন এটা। সেভ চেঞ্জেস করে তারপরে আপনি নিচের যে সেভটা সেটাও আপনি ঠিক করবেন, সেটিংসে আপনার মেল দেবেন, কারণ মেলটা আপনি সবসময় ঠিক রাখবেন, কারণ আপনার মেলেতেই সমস্ত কিছু আপনার ডকুমেন্টস, আপনার কাজের অফার, সমস্ত কিছু মেলের মাধ্যমে আসবে। এখানে আপনার কারেন্ট জব টাইটেল, ডাটা এন্ট্রি অপারেটর দেবেন, কারেন্ট লোকেশান আপনি যেখানে থাকেন সেখানে দেবেন। জব লোকেশান এখানেতে আপনি আপনার ফাইল চুজ করে আপনি আপনার সিভি সেন্ড, সিভি লোড করবেন। এখানেতে দেখুন উপরে পি একটা লোগো দেওয়া আছে, ওটাতে আপনি আপনার নাম বা ফটো আপনি ওখানে এডিট করতে পারেন, ফটো ওখানে সেভ করতে আপলোড করতে পারেন।
এবার এখানেতে অলরেডি যদি আপনি ফটো টাইপের বা ক্রপ টাইপের কোনো সিভি আপনি এখানে ডাউনলোড করেন তো হবে না, কারণ এখানে তো অলরেডি টেক্সট টাইপের বা পিডিএফ টাইপের, টিএক্সটি এসব টাইপের আপনি পিডিএফ করে আপনাকে ডাউনলোড করতে হবে, তাই এগুলো আপনার সম্মুখীন হবেন। সেই কারণের জন্য আমি আপনাদেরকে প্রপারলি লাইভ দেখাচ্ছি যে কীভাবে আপনি সিভি ডাউনলোড করবেন। আর বারবার ধরে বলছি সিভি যেন অ্যাট্রাক্টিভ হয়। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো কোথা থেকে কীভাবে সিভি ডাউনলোড করবেন, সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে আমি ডাউনলোড করে নিই আপনার সিভিটা। সিভি ডাউনলোড করে নেওয়া হয়ে গেছে। সিভি ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আপনি চাইলে পরপর তিনটে রিজিউম ডাউনলোড করতে পারেন, পরপর তিনটে রিজিউম আপ টু থ্রি রিজিউম ডাউনলোড করতে পারেন আপনি। চাইলে আপনি এখানে ফটো ফটো দিয়ে আপনার হচ্ছে এখানেতে আপনি লোগো দিতে পারেন, আপনার ফটো দিতে পারেন। তারপরে আপনি সার্চ করুন ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি এখানেতে আপনি কান্ট্রি বা সিটি যা দেবেন বা রিমোট জব, ঠিক আছে, রিমোট জব এখানে পাবেন। এখানে দেখুন আমি সার্চ করেছি আপনার ইউনাইটেড স্টেট, তো সঙ্গে সঙ্গে ইউনাইটেড স্টেটের ভেতরে যতগুলো আপনার রিমোট ওয়ার্ক আছে, আপনার অফিসিয়াল ওয়ার্ক আছে, বেশিরভাগই রিমোট ওয়ার্ক, তো আপনি চাইলে এই সমস্ত কাজগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই কীভাবে করবেন, দেখুন উপরে অ্যাপ্লাই নাও লেখা আছে আর নিচে অ্যাপ্লাই নাও লেখা আছে, আপনি দুই জায়গাতে অ্যাপ্লাই নাও ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে তো অনেকগুলো পেজ আছে, এক দুই তিন করে নিচে মাদিকে নিচে, তো আপনি চাইলে পরপর পেজে আপনার যেটা পছন্দ সেইখানেতে আপনি সেই কোম্পানিতে যেয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ডাটা এন্ট্রি অপারেটর যেটা আপনার প্রফিসিয়েন্স সেখানেতে, এখানে দেখুন ডিটেলস লেখা আছে, জব ডিটেলস লেখা আছে, নিচে বেনিফিটস লেখা আছে, কী কী বেনিফিট পাবেন, কোয়ালিফিকেশান লেখা আছে, জব রেসপন্সিবিলিটি লেখা আছে, সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন এখানেতে, ঠিক আছে। আপনার যেটা পছন্দ সেখানেতে আপনি অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই কীভাবে করবেন সেটাও আমি আপনাকে বলে দেবো। দেখুন এখানে প্রপারলি এখানেতে দেওয়া আছে যে কোয়ালিফিকেশান দেওয়া আছে, আপনার স্যালারি দেওয়া আছে এখানেতে, এই যে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস দেওয়া আছে, আপনি এখানে চাইলে আপনি পড়ে নেবেন। আমি যদি পড়ে পড়ে শুনে দেবো অনেক টাইম লেগে যাবে, সো আপনাদের ক্ষেত্রে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, তো এর জন্য আপনারা এখানে পড়ে নেবেন। পড়ার পরে আপনি নিজেরা এখানে পড়ে অ্যাপ্লাই করবেন। আমি যেই মেলেতে আপনি প্রোফাইল ক্রিয়েট করেছেন বা সিম্পলি হ্যাডে সাইন আপ করেছেন সেইখানে সেই মেল নাম্বার দেবেন, সঙ্গে সঙ্গে আপনার সাইন আপ করবেন। সাইন আপ করতে সাথে 5 সেকেন্ডের মধ্যে আপনার রিডাইরেক্ট হয়ে যাবে ওই কোম্পানির পোর্টালেতে। আপনি ওখানেতে যেয়ে আপনি আপনার সমস্ত রকম ডিটেলস ভরে আপনি কাজ শুরু করতে পারেন, বা আপনি ওখানেতে অফার করতে পারেন যে আমি কাজের জন্য ইচ্ছুক আছি, যা যা ডকুমেন্টস দরকার আছে ওখানেতে আপনি ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবেন সেখানেতে যে আপনি কাজ করবেন। দেখুন হ্যাঁ, যে প্রবলেমটা আসছিল ওটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। প্রথমত প্রবলেম নয় অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে একটা অন্য টাইপের অন্য ধরনের কাজ। যেমন হচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনাল কাজ করতে চান, ইন্টারন্যাশনাল মানে অফার পেতে চান, তো সেক্ষেত্রে ইউনাইটেড স্টেট। এবারে কোথায় আপনি চেঞ্জেস করবেন, কীভাবে আপনি ইন্ডিয়ার পাবেন, দেখুন নিচে লেখা আছে, দেখুন ইউনাইটেড স্টেট, বাঁদিকে দেখুন লেখা আছে ইউনাইটেড স্টেট, আমি সার্কেল করে দিচ্ছি, ঠিক ওটাকে ক্লিক ওখানে ক্লিক করবেন। ক্লিক করে ওখান থেকে ইন্ডিয়া যে লেখা আছে কান্ট্রি, ইন্ডিয়া কান্ট্রিতে আপনি সঙ্গে সঙ্গে ক্লিক করবেন। ইন্ডিয়া কান্ট্রিতে ক্লিক করার সাথে সাথে আপনার যে লোকেশান দেওয়া আছে কলকাতা বা আপনার দিল্লি মুম্বাই বা যেখানে আপনার লোকেশান দেওয়া থাকবে সেই লোকেশানে আপনার রিডাইরেক্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনার ডাটা এন্ট্রি সমস্ত কিছু আপনাকে এখানে শো করবে। আপনি যদি সার্চ করেন, বাঁদিকে দেখুন লেখা আছে জব সার্চ, আর নিচে লেখা আছে জব, নিচে লেখা আছে আপনার পাস আইডি, লেখা আছে আপনার কলকাতা বা দিল্লি, সঙ্গে সঙ্গে জব সার্চ করবেন, সঙ্গে দেখুন চলে এসছে ডাটা এন্ট্রি করা, দেখুন সব কলকাতা 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 কলকাতা। সো এটাই হচ্ছে মেন ফান্ডা। তো যদি আপনারা ইউনাইটেড স্টেটটা যদি না চেঞ্জ করে থাকেন, তাহলে কিন্তু অবভিয়াসলি ওখানে কিন্তু ইউনাইটেড স্টেটের সমস্ত রকম জব বা ফরেন কান্ট্রির জব দেখাবে ওখানেতে। ওখানে কোনো রকম ইন্ডিয়া যদি সার্চ করেন বা কলকাতা বিভিন্ন যদি জায়গা সার্চ করেন কোনোরকমভাবেই আসবে না। তো এর জন্য প্রথম আপনাদেরকে করতে হবে ইউনাইটেড স্টেটটাকে ইন্ডিয়া করতে হবে। দেখুন সমস্ত রকম জব এখানেতে অ্যাভেলেবেল আছে কলকাতা আপনার নিয়ারেস্ট প্লেসে, আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন, কুইক অ্যাপ্লাই করবেন,
যেভাবে খুশি আপনি এখানে অ্যাপ্লাই করুন, ক্লিক করুন উপরে বা নিচে যেদিকে দুদিকে লেখা আছে অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে আপনি এখানে যে একটা মেলে আপনার যে মেলেতে আপনি বানিয়েছেন সিম্পলি হায়ারটা সঙ্গে সঙ্গে ওখানে 5 সেকেন্ডের মধ্যে আপনার জব যিনি প্রোভাইড করছেন তার পোর্টালে চলে যাবে। সেখানে যে আপনি জব আপনি আপনার ডকুমেন্টস আপনি আপনার ফর্মালিটিস ভরবেন, যেমন চলে এসছেন নাম, আপনার ইমেল, আপনার ডিসক্রিপশন, কোন কাজ চাইছেন, তারপর চুজ ফাইল মানে আপনার সিভি অ্যাট্রাক্টিভ যে সিভি আছে সেই সিভিটা আপনি এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেখা যায় আই অ্যাম নট আ রোবট, ওখানে ক্লিক করবেন। হ্যাঁ, আমি বলেছিলাম কীভাবে এখানেতে আপনারা ফ্রি রিজিউম তৈরি করতে পারবেন। প্রথমে গুগলে যাবেন, সেখানে লিখবেন ফ্রি রিজিউম মেকার, সার্চ করার পরে নিচে আসবেন, দেখবেন ক্যানভার একটা পোর্টাল আছে, ক্যানভার সাইট আছে, সেখানে যে ক্লিক করবেন দেখবেন চলে যাবেন ক্যানভা ডাইরেক্টলি আপনি ক্রোমে বা ব্রাউজারে যেখানে যে আপনার পছন্দ সেখানে আপনি ওপেন করতে পারেন। থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার পর আপনি সাইন আপ করতে পারেন। যদি আপনার সাইন আপ করা থাকে আগে থাকে তাহলে লগ ইন করবেন। লগ ইন করে আপনি এখানেতে আপনার যে এন্টার কোড দেবেন, আপনি ইমেলেতে আপনার একটা কোড যাবে। যদি আপনি সাইন আপ করুন দেখুন তাহলে রিসেন্ট, তাহলে দেখুন একটা কোড এসেছে, আমি দেখাচ্ছি আপনার ফোনের একটা কোড এসেছে, আমি আপনাকে দেখাচ্ছি দেখুন দেখুন 626214 কোড এসেছে, 6 অক্ষরের একটা কোড আসবে 6 ডিজিটের। তো এই কোডটা আপনি ওখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি ডাউন করবেন। চাইলে আপনি আপনার সেভ করতে পারেন আপনি আপনার আইডি পাসওয়ার্ড। এখন আগে থেকে আমার এটা এক্সিস্ট আছে, এই জন্য আমাকে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন করার পরে আপনাদেরকে ডাইরেক্টলি আপনি দেখাচ্ছি যে লগ ইন করে নিচ্ছি, আমি লগ ইন কন্টিনিউ করে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আমি ডাইরেক্টলি আপনাকে এই সাইটে করে ক্যানভার পোর্টালে চলে যাব। ক্যানভা পোর্টালে ক্যানভা পোর্টালে চলে আসার পরে এখানেতে আপনি যেহেতু আপনি প্রথমে সার্চ করেছেন যে ফ্রি রিজিউম মেকার, তো ডাইরেক্টলি আপনার রিজিউম যে ফ্রি রিজিউম যে আপনার ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটে চলে আসবে। আপনি দেখে আপনি যেখানে একটা চুজ করবেন যেটা আপনার পছন্দ রিজিউম, সেখানে আপনি চুজ করে আপনি ক্লিক করবেন, তার উপরে হাত রাখবেন, হাতে রাখলেই আপনার ওখানে একটা চুজ হয়ে যাবে। দেখুন চলে এসেছে। এখানে প্রথমে আপনি আপনার ফটো এডিট করবেন, নাম সমস্ত একটা অ্যাট্রাকটিভ আপনি চুজ করবেন একটা ফরম্যাট। আপনি আমার থেকে বেশি ক্রিয়েটিভ তাই সেক্ষেত্রে আপনারা এখানেতে ভালো রেখে একটা রিজিউম আপনি চুজ করবেন। ফটো প্রথমে তো আপনি চুজ করবেন একটা আপনার নিজের পছন্দ মতো একটা ভালো ফটো এখানে লাগাবেন, নিজের ফটো। আপলোড আপলোড ফাইল, ফাইলেতে ক্লিক করে ফটো লাগাবেন এখানেতে। অবভিয়াসলি ফটো ক্লিক আপলোড করে আপলোডের এখানে ফটোতে ক্লিক করে আপলোড করে নেবেন। ফটো আপলোড হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি আপনার আঙুলের সাহায্যে ছোটো বড়ো করতে ছোটো করে আপনি ওখানেতে যে রেক্টেঙ্গেল স্কোয়ার যে আছে ওখানেতে আপনি সেটে ব্যাস। এবারে নাম আপনার যা দিয়ে আছে এখানেতে ওই নাম চেঞ্জ করে নিজের নাম করবেন। নিচে লেখা আছে গ্রাফিক ডিজাইন, ওখানে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আপনার ডিটেলস স্ট্যাটাস সম্বন্ধে লেখা আছে। নিচে লেখা আছে এডুকেশন, তারপর লেখা আছে আপনার গ্রাফিক ডিজাইনার, এখানে লেখা আছে আপনার ডাটা এন্ট্রি অপারেটর করবেন, কন্ট্যাক্ট লেখা আছে, আপনার মোবাইল নাম্বার, আপনার মেল, আপনার অ্যাড্রেস দেওয়া আছে, আপনার নিচে সেটা স্কিল লেখা আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ভালো করে আপনি এখানে প্রপারলি দেবেন, কারণ এর উপরে ডিপেন্ড করছে আপনার কাজের অফার। আর দেখুন আমি আপনাকে ডিটেলস বলি, যত বেশি অ্যাট্রাক্টিভ আপনি আপনার আর বানাতে পারবেন সিভি, তত বেশি কাজ আপনার কাছে অফার কাজের অফার আসবে। সো স্কিল এখানে তো আপনি ঠিকঠাক করে করবেন। এভাবে আপনি এখানেতে আপনার সিভি ডাউনলোড কীভাবে করবেন সমস্ত কিছু এখানে ঠিকঠাক করে নেওয়ার পরে ডাউনলোড কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাকে। ডাউনলোড করার জন্য উপরে দেখুন লেখা আছে ডাউনলোড, আপনি প্রথমে এগুলো ঠিক করে নেবেন। আমি দু একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন গ্রাফিক ডিজাইনার এখানে চেঞ্জ করে নিজে এখানে ঠিক করে নেবেন। সব এগুলো ক্লিকেবল, এখানেতে হাত দেবেন তো সঙ্গে সঙ্গেই, বা আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে হাত দেবেন টাচ করবেন, আর যদি আপনি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে করেন তাহলে আপনি মাউস রাখবেন সঙ্গে সঙ্গে। এগুলো সব ক্লিক, এগুলো সমস্ত কিছু ক্লিকেবল। এখানে যে আপনি ডাউনলোড অপশানের উপরে যে ডাউনলোড অপশান যে PNG ফরম্যাটে আপনি আপনার সিভি ডাউনলোড করবেন, ডাউনলোড করার সাথে সাথে আপনার প্রিপেয়ারিং ডাউনলোড ডিজাইন শুরু হয়ে যাবে। এখানে ডাউনলোড করা হয়ে গেলে আপনি সিম্পলি hr.com যেয়ে আপনি আপনার অ্যাট্রাকটিভ সিভিটা আপনি এখানেতে আপলোড করে দেবেন। এভাবে আপনি সিম্পলি hr.com এতে যেয়ে আপনি আপনার সিভি ডাউনলোড করে আপনি সেখান থেকে অ্যাট্রাকটিভ কাজ আপনি ফরেন থেকেও নিতে পারেন, বা আপনি আপনার নিজস্ব কান্ট্রি থেকে আপনি কাজ নিতে পারেন। যে যে কাজগুলো আপনার কিছু কাজ কন্ট্রাক্ট চলে হতে পারে, কিছু কাজ আপনার পার্মানেন্ট হতে পারে, কিছু ফুল টাইম হতে পারে, কিছু পার্ট টাইম হতে পারে, এমনি এখান থেকে বিভিন্ন রকম কাজ ওয়ার্ক ফ্রম হোম কাজ পেতে পারেন।